ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভাই, জানতে চাইলেন যে তাহাজ্জুদ আর তারাবি কি একই, নাকি তারাবির পরেও তাহাজ্জুদ পড়া যায়? সম্মানিত ভাই, রাতের সকল সালাতকে তাহাজ্জুদ এবং তারাবি বা কিয়ামুল লাইল বলা যাবে, কারণ তারাবি শব্দটা হাদিসের শব্দ নয়, হাদিসের শব্দ হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের মধ্যে কিয়ামুল লাইল আসে গেছে। তাই এশারের পরে ফজর আগ পর্যন্ত যত সালাত পড়া হবে এটাকে কিয়ামুল লাইল বলা যাবে, এটাকে তাহাজ্জুদ বলা যাবে। তারাবি আমরা পরে, এটা কিয়ামুল লাইলের একটা প্রতিশব্দ। তাই সম্মানিত ভাই, সকল সালাতকেই আমরা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ বলতে পারি। প্রশ্ন হলো, জামাতের সাথে যদি নাকি কেউ তারাবির নামে কিয়ামুল লাইল ঘুরি ফেলে, ওই ব্যক্তি কি আবার যে পরে নফল সালাত আদায় করতে পারবে কিনা? সম্মানিত ভাই করতে পারবে, তবে যে এই ব্যক্তির জন্য আমরা সুন্নত হিসেবে বলবো, যদি নাকি তার দৃঢ় যে প্রত্যয় থাকে যে আমি ইনশাল্লাহ শেষ রাতে উঠি সালাত আদায় করতে পারবো, তাহলে ওই ব্যক্তি ইমামের সাথে যে ভিতির ফুটবেন ঠিকই, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে উনি উঠি আর একটা কাত মিলে ফেলবেন, তাহলে উনার জন্য যে হবে জোর। এর পরবর্তী শেষ রাত্রে উনি যে বেজোর ফুটবেন, তাহলে পরিপূর্ণভাবে উনি সুন্নত আদায় করতে পারবেন। কারণ হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ বলতেছেন তোমাদের শেষ রাত্রে তোমাদের রাতের যে সালাত হবে সেই সালাতের শেষে যেন তোমাদের ভিতির থাকে। এখন যদি নাকি আপনার জমাতের সাথে তারাবির সাথে ভিতির ঘুরি ফেলেন, এরপরে আপনি আবার শেষ সাথে আরও নফল পড়তে চান ফজরের আগে আগে, তাহলে তো আপনার যে ভিতির ঘুরি ফেলানোর কারণে ওই হাদিসের উপর আমল করা সম্ভব হচ্ছে না। আপনার যদি নাকি যে দৃঢ় বিশ্বাস থাকে, আমি এখন ইমাম সাহেবের সাথে জমাতের তারাবি পড়লাম, শেষ সাথে আমি আরও নফল নামাজ পড়বো, আপনি এরকম যদি নিয়ত থাকে, তাহলে আপনি তারাবির ইমামের পিছনে ভিতির বাদ দেবেন না, তবে ভিতিরকে ফুটবেন, ইমাম সাহেবের জন্য ভিতির হবে, আপনার জন্য ভিতির হবে না, আপনি উঠি দেবেন, উঠি খাড়াই আর একটা কাত মিলে ফেলবেন, মিলে ফেললে আপনার জন্য হবে জোর। তখন আপনি শেষ রাত যখন নাকি আরও সালাত ফুটবেন, শেষে আপনি ভিতিটা ফুটে দেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসব, সালামু আলাইকুম রহমতুল্লাহ।